হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সকলেই খুব ভালো আছেন। আজ আমি জানাবো আপনার পার্টনারের সাথে বিছানায় তুফান তুলতে এক চিমটি খেয়ে নিন এই জিনিস, এবং এর ফলে আপনার দেহের যৌবন শক্তি বহুগুণ বৃদ্ধি পাবে। বন্ধুরা, আমাদের চারপাশে এমন অনেক মানুষই আছে যাদের অকালে যৌবন শক্তি নষ্ট হয়ে গেছে, এবং যার ফলে অনেক আইবুড়ো ছেলেরাও আবার বিয়ে করতে ভয় পাচ্ছে। এবং এই সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য বিভিন্ন ডাক্তারের সাথে যোগাযোগ রাখছে। কিন্তু অনেকেই হয়তো এটা জানে না যে আমাদের সবারই বাড়ির মধ্যে রান্নাঘরে এমন একটি জিনিস আছে যা একটানা তিন দিন খেলেই হাতে নাতে ফল পাওয়া যাবে। চলুন তাহলে এখনই জেনে নিই কোন সেই জিনিস যা খেলে হারানো যৌবন পুনরায় ফিরে পাওয়া যাবে। আর আপনি যদি আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, তাহলে এখনই সাবস্ক্রাইব করে পাশের বেলটি অন করে রাখুন। তার ফলে আমরা যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব, সেই ভিডিওটি সবার প্রথম পৌঁছাবে আপনার কাছে। এর জন্য প্রথমে নেব অল্প কিছু কালোজিরা। এই কালোজিরা খেলে আমাদের শরীরে হাজার রকম উপকার পাওয়া যায়, যেমন রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, শরীরের প্রতিটি অঙ্গ সতেজ থাকে, ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখে, স্মৃতিশক্তি বৃদ্ধি করে, হাঁপানি সর্দি জ্বর সারাতেও কালোজিরার অবদান অনেক বেশি, পুরুষের শুক্রাণু বৃদ্ধি করে, নারী এবং পুরুষ উভয়েরই শারীরিক চাহিদা অনেকগুণ বাড়িয়ে তোলে। আপনারা যারা যৌবন শক্তি বাড়াতে চান, তারা সকালে ঘুম থেকে উঠে হাতের তালুতে প্রথমে মোটামুটি এক চামচ পরিমাণে মধু নেবেন, তারপর ওই মধুর সাথে অল্প কিছু কালোজিরা নিয়ে খেয়ে নেবেন, এবং এইভাবে একটানা সাত দিন খাবেন। তাহলেই আপনি নিজেই বুঝতে পারবেন আপনার ভিতরে অনেক কিছু পরিবর্তন হয়েছে। সবসময় আপনার ভিতরে একটা গরম গরম ভাব অনুভব হবে, খুব অল্পতেই আপনি উত্তেজিত হয়ে পড়বেন, এবং যখন সহবাস করবেন তখন খুব শীঘ্রই আপনার পতন হবে না, আপনার যৌবন ক্ষমতা অনেকগুণ বেড়ে যাবে। আর এটি খাবার নিয়ম সকালে খালি পেটে একটানা সাত দিন, অবশ্য তিন দিনের মধ্যেই আপনি এর কাজ উপলব্ধ করতে পারবেন। এবার তাহলে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। এই ছিল আজকের বিষয়। এখন একটি লাইক কমেন্ট ও শেয়ার করে দিন। কথা হবে আবার আগামী দিন নতুন কোনো বিষয় নিয়ে। ভালো থাকবেন।